আছে মেইন মন্দিরের অংশ আর কি, ভেতরের দিকের অংশ যেটা দেখানো হচ্ছে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে মন্দিরের ঘট, ওই ঘটটা উপর করে আনা হবে, উল্টো করে জল একদমই পড়বে না বলছে। এই মন্দিরের মেইন অংশটুকু এটা হচ্ছে, যেটা শিবের গাজন হয়। বাঁকুড়া পুরুলিয়ার ডিস্ট্রিক্টে এইগুলো এখানে বিখ্যাত খুবই, তো ওই জিনিসটা মেনলি দেখানোর জন্যই আজকে এখানে এলাম। ঠিক, মন্দিরটা খুব ভালো করে রং করেছে। শিব মহারাজকে কেউ নমস্কার করবেন যারা দেখছেন। এই যে ঘটগুলো রাখা আছে, বড় বড় ঘট, মন্দিরটা খুব সুন্দর ইয়ে করেছে আর কি, রং করেছে। আমার দেখে তো খুব পছন্দ হলো, সেই জন্য ভিডিওটা আরও করলাম। পাটপাট করে দেওয়া হবে আর কি, হোপফুলি ইটস গোয়িং টু বি ভেরি গুড। নিচের দিকের অংশ সেটা দেখিয়েছি আগের পর। হ্যাঁ, ও বাবু গানগুলো আছে আর পেছনের এই গাছগুলাকে সব জল দিলাম বিকাল দিকে, তো ওই গাছগুলাই জল।